ফের শাসক দলে ভাঙন, মুর্শিদাবাদে তৃণমূলের অস্তিত্ব সংকটে বললেন অধীর চৌধুরী। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান বহরমপুরে। বুধবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে তুলে নিলেন 105 জন তৃণমূল কংগ্রেস কর্মী। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা জানিয়েছেন তারা দমকলের 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে তারা যুক্ত, কিন্তু যোগ্য সম্মান তারা পাচ্ছেন না, সে কারণেই বাধ্য হয়ে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে কংগ্রেস দলের সদর দপ্তরে আবার তরতাজা যুবকদের দল, যারা এতদিন তৃণমূলের শক্তি বৃদ্ধি করেছে, তৃণমূলের প্রভাব বিস্তার করেছে, তারা কংগ্রেস দলে যোগদান করার মানসিকতা নিয়ে আজ কংগ্রেস দলের সদর দপ্তর আমাদের পার্টি অফিসে এসে উপস্থিত হয়েছে। এবং মনে রাখবেন, এটা দমকল থেকে। দমকল এমন একটা জায়গা যে দমকলের রাজনীতি সারা মুর্শিদাবাদের রাজনীতিকে প্রভাবিত করে। তাই স্বাভাবিকভাবেই দমকলের তৃণমূল কর্মীরা কংগ্রেস দলে যোগদান করা মানে সারা মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক বাতাবরণে এক নতুন দিশা ইঙ্গিত দিচ্ছে। এই ভাঙন শুরু হয়েছে, এই ভাঙনের সংক্রমণ মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের আগামী দিনে অস্তিত্বের সংকটে রূপান্তরিত হবে। তৃণমূল এখন মুর্শিদাবাদে টিকে আছে শুধুমাত্র পুলিশ প্রশাসন, ডিএম, বিডিও, এসডিও এদের দ্বারা। অর্থাৎ আমলা আর পুলিশ মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে এখনও বাঁচিয়ে রেখেছে। কিন্তু তৃণমূলের সঙ্গে যে মানুষ নেই, সংগঠন নেই, তার প্রমাণ গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের পার্টিতে এক ভাঙনের সংক্রমণ স্পষ্ট। ভাবতে অবাক লাগে যে যখন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কংগ্রেস রেশন দেওয়ার কথা বলে, সহযোগিতার কথা বলে, সরকারের কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, সরকারের কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেই বিষয়গুলোকে তুলে ধরে সরকারকে সচেতন করতে চাই, একটা ভিডিও ডেপুটেশন নেওয়ার মতন আদেশ তৃণমূলের সরকার মুর্শিদাবাদেরকে দেয় না। বিডিওরা কংগ্রেস দলের ডেপুটেশন নেবার আগে 10 বার চিন্তা করতে হয়, পুলিশ ডাকতে হয়, তৃণমূলের মস্তানদের ডাকতে হয়। কোথাও আমাদের কোনো জমায়েত হয়নি, শুধু 3-4 জন করে গিয়ে একটা করে ডেপুটেশন, একটা করে মেমোরেন্ডাম পত্র জমা দিতে চেয়েছিলাম। তাই নিয়ে টালবাহানা, তাই নিয়ে নানা কীর্তিকলাপ। কোনো কোনো বিডিও আমাদের সেই ডেপুটেশন গ্রহণ না করে যে অসাংবিধানিক কাজ করলো, কংগ্রেস আগামী দিনে তার প্রতিবাদ তার মতন করে করবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আজকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের নেতৃত্বে প্রশাসন এবং পুলিশ মিলেমিশে যে রাজনীতি করছে তার প্রমাণ এটাই যে তারা আজ কংগ্রেস দলের একটা ডেপুটেশন নিতে ভয় পাচ্ছে। কংগ্রেস দলের ডেপুটেশন কোনো পার্টির ডেপুটেশন নয়, কংগ্রেস দলের ডেপুটেশন মানুষের অধিকারের জন্য, পরিযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সাধারণ মানুষের প্রাপ্য পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়ার জন্য, ঘরের নাম করে ইন্দিরা আবাস যোজনায় যে ঘর দেওয়া হয়েছিল সেই লিস্টকে আবার চালু করা হয়েছে। অর্থাৎ একটা ব্যক্তি বারবার ঘর পাবে, তার কারণ সে তৃণমূল করে। তাই যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, আমরা সেগুলো বলতে চেয়েছিলাম। সেই আলোচনা করবার অধিকার অফিসারদেরকে
দিচ্ছে না তৃণমূলের সরকার। তাই কোথায় চলেছি আমরা বুঝতে পারছেন? কিন্তু মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করেছে, মানুষ ধীরে ধীরে তার মতন করে আন্দোলন করা শুরু করেছে। তাই সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ তৃণমূল পার্টির ভাঙন অব্যাহত। আমরা তাদেরকে গ্রহণ করব যারা আজ আমাদের দলে যোগদান করলেন। তরতাজা যুবকদের বাহিনী, তরতাজা যুবকদের দল আজকে তারা আমাদের সঙ্গে যোগদান করছেন। এখানে কোনো বিনিময় নেই, তাদেরকে কন্ট্রাক্টারি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, টাকা দিতে পারবো না, গুলি বারুদ মদ দিতে পারবো না। তারা স্বেচ্ছায় আমাদের দলে যোগদান করে প্রমাণ করেছে যে তৃণমূলের সঙ্গে বাংলার যুব সম্প্রদায় আর থাকতে রাজি নয়।